হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? খেমটা, ডবল তাল। আপনারা রিকোয়েস্ট করেছেন ভিডিওতে কমেন্ট করে, এই ভজনে ডবল কি বাজবে, সেই ভজন তার নাম কি? নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। এই ভজনে খেমটা ডবল তাল বাজবে, তার মন্ত্র কি? ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, এই ভজনে দুটো মন্ত্র দিব, একটা পিকআপ দিব, সেই দুটো মন্ত্র কি? খেমটা ডবল তাল, তারপরে খেমটা পিকআপ, এই তিনটি মন্ত্র আপনাদেরকে শিক্ষা দিব। তাহলে প্রথম মন্ত্র এসে যাচ্ছে ধি তা তিঘিতা, তি তা তিক্ষিতা, ধি তা তিঘিতা, তি তা তিক্ষিতা। এই মন্ত্রটা বলবেন কিভাবে? ধি তা তিঘিতা, তি তা তিক্ষিতা, ধি তা তিঘিতা, তি তা তিক্ষিতা, ধি তা তিঘিতা, তি তা তিক্ষিতা। তাহলে বন্ধু আসুন, প্রথম লাইন, প্রথম স্টেপ, ধি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। কি বললাম? তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন, কি হবে? ধি, তারপরে তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, ধি তা, তারপরে তিঘিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, তি, তারপরে ঘি, তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। এই হলো প্রথম স্টেপ, কি? ধি তা তি ঘি তা। ইয়ারপরে দ্বিতীয় লাইন, প্রথম স্টেপ, তি তা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, তি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। তাহলে তি তা তি খি তা। এইরকম ভাবে অক্ষরে অক্ষরে দেখে দেখে তারপরে বাজাবেন, একটি একটি অক্ষর করে। তাহলে বুঝতে পারবেন কোনটা বাম দিকে, কোনটা ডান দিকে, কোনটা চেপে বাজছে, কোনটা কতটা আঙ্গুলি বাজছে, কোনটা উড়িয়ে বাজাইতে হচ্ছে, এইগুলো বুঝতে পারবেন। কোন কোন শব্দ দুটো হাতে বাজছে, এগুলো ধীরে ধীরে যদি আপনি ভিডিওগুলো ভালো করে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে বন্ধু আসুন, এই মন্ত্রটি সম্পূর্ণ বাজিয়ে দেখাচ্ছি। ধি তা তি ধি তা, তি তা তি খি তা। এটা গানে তো কিরকম বাজবে? ধি তা তি ঘি তা, তি তা তি ঘি তা, ধি তা তি ঘি তা, তি তা তি ঘি তা। এই তাহলে বন্ধু, এই ছিল প্রথম মন্ত্র। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে শেষে গান গাইয়ে যতগুলো মন্ত্র আপনাদেরকে শিক্ষা দিচ্ছি ভালো করে গানের মধ্যে কেমন ব্যবহার করবেন নিজে গাইয়ে বাজিয়ে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। বন্ধু, এই ছিল প্রথম মন্ত্র, এটাও ব্যবহার করতে পারবেন। এই নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, এই ভজন যখন ডবল চলে যাবে, ডবল মন্ত্র বাজাইতে হবে মৃদঙ্গে, তো এই মন্ত্র বাজাইতে পারবেন। আরেকটা মন্ত্র আছে, মন্ত্রটি লেখা আসছে, কি লেখা আছে? ধিটি তা, তারপরে তি ঘি তা। কি বললাম? ধিটি তা, তারপরে তি ঘি তা। তাহলে বন্ধু, প্রথম লাইন, প্রথম স্টেপ, ধি টি তা, এইটা কেমন করে বাজাবেন?
এই যে ভি ভি আর তারপরে টি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে এইটা হবে টি। তাহলে ভি টি আর ইয়ারপরে তা তা, এইরকম দুইটা হাতে বাজাইতে হবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তারপরে থাপ একসাথে, এটা কি হবে তা। তাহলে ধি টি তা, তারপরে তি ঘি তা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে ঘি আর তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। ভালো করে দেখবেন কোন শব্দ কতটা আঙ্গুলি কোন জায়গায় কেমন করে দুটো হাতে বাজছে, না সিঙ্গল হাত বাজছে, তিনটে আঙ্গুলি বাজছে, না একটা আঙ্গুলি বাজছে, বাঁ দিকে বাজছে কি ডান দিকে বাজছে, কি চেপে বাজাচ্ছি কি উড়িয়ে বাজাচ্ছি, কান দিয়ে চক্ষু দিয়ে ভালো করে দেখতে হবে, তবে গিয়ে মন্ত্রগুলো বাজাইতে পারবেন। হ্যাঁ, তাহলে বন্ধু এই মন্ত্র সম্পূর্ণ বাজিয়ে দেখাচ্ছে। ভিটি তা তি ঘি তা, ভিটি তা তি ঘি তা, এটা গানেতে কিরকম বাজবে? ভিটি তা তি ঘি তা, 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 এইরকম চললো। যেরকম অভ্যাস করবেন তো বন্ধু, ইয়ার পরে কি বলেছিলাম, একটা পিকআপ শিখাবো, সে পিকআপ মন্ত্র এসে যাচ্ছে, তাক তাক তাক, তারপরে এক ধি ধি তা, সম্পূর্ণ দুটো হাতে বাজবে, তাক একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, তারপরে থাপ একসাথে বাজাবেন, কি হবে তাক। আধি তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন, তালে ধি, এই দুটো অক্ষর ব্যবহার হয়েছে পিকআপ তালে। তাহলে এটা কিরকম বাজাবেন? তাক তাক তাক, তারপরে এক, এক মানে বাজবে না এক, তারপরে ধি ধি তা, সম্পূর্ণ দুটো হাতে বাজছে। তাহলে এটা গানেতে বাজলে শুনতে কেমন লাগে আসুন। এইবার আসুন যে ডবল তাল দুটো মন্ত্র শিক্ষা দিলাম, তার সাথে এই পিকআপ তাল মিলিয়ে কিরকম বাজাইতে হয় ভালো করে দেখুন। যেমন ধি তাতি ঘি তাতি, তাতি ঘি তাতি, তাতি ঘি তাতি, তাতি ঘি তা তাক তাক তাক, এক ঘি ঘি তা, ধি তাতি ঘি তাতি, তাতি ঘি তাতি, তাতি ঘি তাতি, তাতি ঘি তা তাক তাক তাক, এক ঘি ঘি তা। এই সেরকম দুই নম্বর মন্ত্রে ধিটি তাতি ঘি তা, ধিটি তাতি ঘি তা, ধিটি তাতি ঘি তা, ধিটি তাতি ঘি তা, এইবার প্রশ্ন থাকবে গান গাইয়ে বাজিয়ে দেখান, অসংখ্য গানে বাজতে পারবে খালি এই ভজনে না। তাহলে আগে এই ভজনটি গাই, যেমন ধরে নিন এই ভজনটি ডবলতে চলে আসলো, কেননা যে কোনো ভজন গাইতে গেলে প্রথম থেকে রকেট বা ঘোড়ার মতন কেউ দৌড়ে দৌড়ে গায় না, প্রথম থেকে ধীর গায়, ধীর হয়ে যাবার পরে তখন আবার ডবলতে চলে যায় সেই ভজন। তাহলে ধরে রাখুন এই ভজনটি ডবল চলছে। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে না মহট জীবের কারণ, নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে না মহট জীবের কারণ, নদিয়া গো
এইবার জিজ্ঞাসা করবেন আর কোন কোন গানেতে বাজবে। বহু গান আছে, যেমন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, এই হাকে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না। এই আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি এই জন্য, তাক 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 এক এইরকম আমাকে করতে হচ্ছে এক, সেখানে আপনি বুঝবেন এক মানে খালি, তাড়াহুড়া করে বাজিয়ে দেবেন না, এই জন্য আমাকে দেখাইতে হচ্ছে। কিন্তু আপনি যখন গানেতে বাজাবেন এইরকম করতে পারবেন না, সময় চলে যাবে, আর এইরকম করলে দেখতে খারাপ লাগে। এই শিক্ষা নিতে গেলে যারা গুরু বা টিচার তারা প্র্যাকটিক্যাল ভাবে দেখায়, কিন্তু এইসব জিনিসগুলো বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারছেন না তাহলে এক ধিতা এইরকম হাত দিয়ে করুন, আর যখন মনে করবেন না আমি বুদ্ধিমান হয়ে গেছি, তার মানে এইরকম না করলেও সেই জায়গাটা খালি রেখে পিকআপ তালটি বাজিতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। তাহলে বন্ধু, এই ছিল আজকের খেমটা ডবল তাল, এই ভজনের ডবল তাল। কোন ভজন? নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন। যদি ভালো করে বুঝতে পারছেন ভালো কথা, যদি বুঝতে পারছেন না ভিডিওটি বহুবার দেখবেন, একবার দেখলে পণ্ডিত হওয়া যায় না, বহুবার দেখলে বুদ্ধিমান হওয়া যায়। তাহলে বন্ধু, বহুবার দেখার পরে যদি বুঝতে পারছেন না ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, উপরে দেখছেন হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন। শরীর খুব অসুস্থ, খুব কষ্ট লাগছে আপনাদেরকে ক্লাস দেওয়ার জন্য, কিন্তু আশা করি যে পরিশ্রম আমি করছি আপনারা ভালো করে শিখুন এবং ভগবানের সেবা করুন। এইটুকু আমার আপনাদের প্রতি ভিক্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।